ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। নুনের থেকে সামান লাস্টেরই এসে পড়লো, এটা লাস্ট। এখানে ভাইয়ের আছে, আমার আছে। এটা হলো মূলদানির মাটি, অর্ডার করেছিলাম। মূলদানির মাটিটা প্রায় এক মাস পরে আসলো, এতদিন পরে একসাথে। কী কী আসছে সেটাই দেখাচ্ছি আপনাদের। আর এটা হলো লিপস্টিক, লিপস্টিকগুলো সব বাইরের কোম্পানির লিপস্টিকগুলো খুবই সুন্দর। লিপস্টিক দুইটা অর্ডার করা হয়েছিল, এগুলো আমাদের না, এটা হলো গিফটের। এই গিফটের এগুলো, এই দুটোই গিফটের, এটা আমার না। সত্য কথাই বলতে যে আমাদের আগে এনে ফেলেছি, আপনাদের দেখিয়েছি কিন্তু আমি অলরেডি। আর এটা হলো একটা প্যাক, এটার মধ্যে শ্যাম্পু, লোশন, ক্রিম, ফেস ওয়াশ, ছোট্ট একটা গিফট দিয়েছিলাম, বড় এসেছে ছোটো। মিলিটা দেখি নাই, মিলিটা দেখতে পারলে খুবই ভালো হতো। মিলিটা দেখি নাই, মিলি দেখ যখন আসছে এটাকে নিয়ে হাসাহাসি। ছোটো মেয়ে বলে এটা আমি নিমু, বড়ো মেয়ে বলে এটা কী আনছো আম্মু? আমি তুমি তো অর্ডার দিয়েছ, তো আমি আমাকে বলবো না তো ছোটো আম্মু, আমি বলছিলাম তুমি খেয়াল করো নাই তাহলে। কিন্তু টাকাটা বেশি নিয়েছে এটা, এই পাঁচটা যে জিনিস বেশি নিয়েছে। আর এটা হলো, এটার ভিতরে হলো লাকেস, এটা হলো আমার ছোট্ট মেয়ের লাকেস, কিউট কিউট। আমি যে লাকেসটা অর্ডার করেছিলাম ওটাই এসেছে, উপরের কভার। তো কভার দিয়ে আমি কী করব, তো কভারটা আবার ফিরিয়ে দেওয়া হয়েছে, ওরা কিন্তু আবার ফেরত নেয়। আলহামদুলিল্লাহ, ওনের কোম্পানি আছে না যে ফেরত নেয় না, ফেরত নেয় ওরা। সাথে সাথে মোবাইল করার পর, মোবাইল করতে হয় না, ওইটার মোবাইলে মেয়ে মেসেজ পাঠিয়ে দিয়েছে নুনের কাছে। নুন থেকে আবার এসেছে, বলেছে যে এসে নিয়ে যাবে, তো এসে নিয়ে গিয়েছে। তারপরে আবার সাথে সাথে মেয়ে বলতো জামু আমি অর্ডার দিয়ে দিব, তাসফিয়ার জন্য আরেকটা লাকেস আমি তো দিয়ে দেও। তা লাকেসও যেটাই আমরা ভালো ধরি সেটাই, মানে কালার পছন্দ হয় না, কালার পছন্দ হলে চাক্কা পছন্দ হয় না। তা লাস্টে ছোটো মেয়ের জন্য এটা পছন্দ হলো, চাক্কাগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। লিম্বা কোম্পানি, কোম্পানিটা মেট বড়ো মেটটাও আর ওরটা একই সেম সেম, দুটা খুবই ভালো, চাক্কাগুলো অনেক সুন্দরভাবে ঘুরে। এই জন্য বলছি মা তোমারটার মতো অর্ডার দাও, চাক্কাগুলো সব গোল্ডেন কালার, খুবই সুন্দর লাগতেছে। আমার মেয়ে নামাজ পড়তে যাবে, ও হেজাব পরে রয়েছে, আমার ভিডিওটা দেখিয়ে যাই। তো এদিকে ওর আব্বু লাস্টের স্ট্রবেরি, দেশে তো যদি পাওয়া যায় চিটাংরুট তো খাইতে পারবো। আর এমনি ওর আব্বু বলতেছে এনে খাওয়াই, ধনে পাতা নিয়ে আসছে ডালুর জন্য, আর স্ট্রবেরি নিয়ে আসছে, আর সাথে নিয়ে আসছে টমেটো। ডাউল দিয়ে টমেটো খাবো, মাংস মাছ সবই তো খাওয়া হচ্ছে, কিন্তু ডাউলটা আমরা কিন্তু একদম কম খাই। তো বললাম টমেটো দিয়ে ডাউল খেতে মন চেতেছে, তারপর ঠিক আছে আমি নিয়ে আসতেছি। টমেটো যে ডাসে ফ্রিজে ওগুলো রান্না করলে ভালো লাগবে না, তাই আমি বলছি তাজা টমেটো নিয়ে আসো। এদিকে কলা, অরেঞ্জ, অরেঞ্জ নিয়ে আসছে, থাকলে ওর আব্বু খেয়ে ফেলবে। ওর আব্বু আবার কলাটা কম খায়। আমি যে মুরগি ধরেছিলাম সাতটা থেকে অলরেডি পাঁচটা খাওয়া হয়ে গিয়েছে, এটা তিনটা মুরগি এখানে খেলে মানুষ আসবে কি এখানে। এই জন্য আমি বললাম যে যাই বাইরে খাওয়া দাওয়া করবে এখানে, তা আমি আবার তিনটা বসিয়ে দিলাম, তিনটা মুরগি এখানে। মুরগি আলহামদুলিল্লাহ খুবই শ্রেষ্ঠ হয়েছে, আর কোনো মুরগি নেই পালার। আবার আসলে বলো আব্বু বলতেছে যে যখন আসবা তখন আমি অর্ডার দিব। অর্ডার দিয়ে পালতে হবে না, পালার পরে মুরগি হবে, মুরগ হবে, ডিম হবে। তো ঘরের অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ, যেভাবে পাতালসি রেখে দিয়েছি, যে ঘরটা তৈরি করছি কিন্তু এখনও কিন্তু কাজ বাকি, রং করা হয়নি। কিচেন রুমের সামান অর্ডার দিয়েছে, ওগুলো যাওয়ার পরে করবার আমার ভাই যায়, ও ওইখান থেকে উঠতে চাচ্ছে না। এটা আমার বড় মেয়ে লাকেসের মধ্যে শুয়ে রয়েছে, কিউট কিউট। যদি বলি না বাংলাদেশে যাব, ও কি করে আমাকে মারে, বড় মেয়েকে ঠাস ঠুস দিয়ে বয়, ও বুঝে কীভাবে। আর ঘরের থেকে একটু লড়তে চায় না, মেয়াও মেয়াও করে পায়ের সামনে, অনেক মায়া লাগাচ্ছে। আর পালন শাক রান্না করবো আজকে, চিংড়ি মাছ দিয়ে মুরগির তরকারি। মুরগিটা সময় লাগতেছে, কারণ মুরগিটা অনেক দিনের না, মানে একটু বাড়তি হয়ে গিয়েছে। আর ডাউলটা কিন্তু বাগার দিয়েছি রসুন, শুকনো মরিচ আর হলো পেঁয়াজ দিয়ে আমি বাগার দিই, যেভাবে পুরোপুরি দেখাতে পাচ্ছি না। এন্দা ঘরের সামান বার করা হচ্ছে, এন্দা বলতেছে আম্মু এটা দাও,
ওর আব্বু বলে এটা নেও, এটা প্যাকেট করো, এমন একটা অবস্থা। এন দাবার রান্না বান্না আবার বাইরে থাকো না, ভালো হয়েছে বেগুনে নিচে। তা আমি বললাম বেগুন কী দেখাবে, মাছ তো ফ্রিজে অনেক, তো সমস্যা নেই রেখে দাও, যেটা খাবে খেয়ে যাও। যে বেগুনগুলো আর এদিকে শাকও বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ, রসুন, পিঁয়াজ একটা, আর চিংড়ি মাছগুলো দেশি ছিল, বাংলাদেশের মায় পাঠিয়েছিল। বাজার আর সামান করতে 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 এত হয়ে গিয়েছে, আবার ডাক দিছে, আবার বড়বো কোনটা। তা বললাম কম্বল আগে একটা করে বর প্রত্যেকটার মধ্যে। আমার মোবাইলটা একটু ঘোলাঘুলো লাগতেছে, বাইরে উঠে গিয়েছে। খালি একটু শেয়ার করলাম যে দেশে যাওয়ার সময় যে কত কিছু যে লাগে, আল্লাহ। যাব 2 মাসের জন্য, কিন্তু লাগতেছে পুরা এটা নিয়ে যেতে হয়, অনেক কী লাগে। প্যাকেট করতে সবচেয়ে কষ্ট লাগে, দেওয়ার চাইতে বেশি কষ্ট, অনেক কষ্ট লাগে। এখানে বাইও করছে, আমার হাজবেন্ডও করেছে, ওগুলো জাইনা মাছ, দুধ, চিঠি ফিটি রাখা হয়েছে। বলতেছে এইভাবে তোমরা করতে থাকো, আমি রান্নাটা শেষ করিনি। রান্নাটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ কোনো আর গ্যাঞ্জাম নেই সামনের দিকে খাওয়া। এই যে ঘরটা একটু শেয়ার, এটা হলো কিচেন রুম, কিচেন রুম কিন্তু ক্লিন করা হয় না, এগুলো পরিষ্কার দেখা যাবে, কাজ অনেক বাকি। এগুলো সব লাগাবে, ফ্রিজ আনবে ভিতরে, ওপেন, আমরা যাওয়ার পরে মানুষ আসবে। এত আওয়াজ ছিল এ কয়দিন, মাথা উঠাতে পারি না, শরীরে এত কষ্ট হচ্ছে, রং করা বাকি রয়েছে। তো বলেছে ঠিক আছে তোমরা চলে যাওয়ার পরই আমি এগুলো মানুষকে বলাবো, মানে ডাকবো। ঘরেরও কিন্তু এটা ঘর, এই ঘরেও কিন্তু রং করা হবে আমার ঘরে। আর স্যালাড কেটেছে আমার ভাইয়ে আনিছে, ও তো যাচ্ছে আমাদের সাথে, এই জন্য এই যে প্যাকেট করতেছে। প্যাকেটও সময় লেগে যায় করতে করতে। এই ঘরটা করণে খুবই ভালো হয়েছে, না হলে যে কী হতো, আগের মতনই ঘর নোংরা হয়ে যেত। এখন ঘর নোংরা হয় না, ওই ঘর নোংরা হয় যেটা নতুন ঘর করা হয়েছে। আর এদিকে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছে, খাবার কি সরি চকলেট নিয়ে আসছে বাচ্চাদের জন্য, আর সবার জন্য যে কিনেছে ওগুলো তো আবার আলাদা। ওর আব্বু বলেছে আমার মেয়েরা যা খায় আমি তাই নিয়ে আসছি, কিটক্যাট, গ্যালেক্সি, তারপরে ডেরি মিল্ক, সিঙ্গার, এই যে গ্যালেক্সি, এই চকলেটটা এত দাম কেন জানি না, সব বেশি কীরকম জানি না। আর আমার জন্য চিংগাম নিয়ে আসছে, এই চিংগামগুলো খুবই ভালো। এসে আমার ওর আব্বু রাখতেছে একটা একটা করে, দেখো কি সব ঠিক আছে কি না। এটা আমার ছোটো মেয়ের পছন্দ, কিটক্যাট বিস্কিটের, এটা খুবই ভালো, এটা ছোটো মেয়ের জন্য নিয়ে আসছে, কম করে হলেও দিও। এটা হলো কেক নিয়ে আসছে বাচ্চাদের জন্য, সকালবেলা কী খাবে পাস্তে। আর ওরিও, ওরিও বিস্কিট তো বাচ্চাদের নাম্বার 1, ওরা খুবই পছন্দ করে আমার বাচ্চারা। এই যে চকলেটটা, এটাই চকলেটটা খুবই ভালো লাগে, চকলেটের অভাব নেই কিন্তু নিতে নিতেই চকলেটই হয়ে গেছে 27 কিলো, 27 কেজি হয়ে গিয়েছে চকলেট। যাই তো আজকের মতো এখানে এই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, আল্লাহ হাফেজ।